টনে নমুনা সংগ্রহ করছে বোম ডিসপোজাল ইউনিট একজন আমাদের মনে হচ্ছে আমরা সাসপেন্ড করতেছি আরেকজন সিকিউরিটি হতে পারে বিশেষজ্ঞ টিম এসেছে তারা এইটার ভয় বিপজ্জনক আর কোনো কিছু আছে কিনা এটা নিয়ে কাজ করছে 1400 কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি সরানো হচ্ছে পোড়া মালামাল কাপড়গুলো নষ্ট যেগুলো হয়েছে নষ্ট হোক বা ভালো যেগুলো সবগুলাই এর সাথে লেবাররা নিয়া দুর্ঘটনায় কারো অবহেলা থাকলে আনা হবে শাস্তির আওতায় একটা সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারি ভাবে তদন্ত করার জন্য যদি কেউ এখানে কোন রকম ভাবে এই সেবোটেজ করে থাকেন তার শাস্তি তাকে পেতেই হবে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর বেগম জিয়া স্থাপন করেননি সাফ জানালেন বিএনপি আমলের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা নিজের দাবিতে এখনও অনর মির্জা ফখরুল যুদ্ধের কারণে বাড়ছে দ্রব্যমূল্য রিজার্ভ থেকে ভর্তুকি দিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী কারখানায় গোলমাল করলে আম ছালা দুই যাবে সতর্ক করলেন পোশাক শ্রমিকদের ফলের বিড়াল ছাড়ছেন মিলাররা আমদানির ঘোষণায় মজুদ চাল বাজারে পাইকারিতে কেজিতে কমেছে চার টাকা পর্যন্ত সিন্ডিকেট না ভাঙলে মিলবে না সুফল বলছেন ব্যবসায়ীরা এবং মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কের কিছু নেই বাংলাদেশে শনাক্ত হয়নি কেউ জানালো স্বাস্থ্য অধিদপ্তর অপপ্রচার চালাচ্ছে একটি মহল দেশে আসা তুর্কি নাগরিক চর্মরোগে আক্রান্ত সীতাকুণ্ডে আগুন পুরোপুরি না নিভলেও নিয়ন্ত্রণে আছে দুপুরে কেমিক্যাল ভর্তি ১২টি কন্টেইনার সরিয়ে নেয়ার পর একথা জানায় সেনাবাহিনী শাখা হচ্ছিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট বিএম কন্টেইনার ডিপো এখন অনেকটা মৃত পুরীর মতো আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া উঠছে পুড়ে যাওয়া কন্টেইনার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই কন্টেইনারগুলো থেকে যাতে আর আগুন ছড়াতে না পারে সেজন্য পানি ছিটিয়ে চলছেন বিশেষজ্ঞ টিম এসেছে তারা এইটার ভয় বিপজ্জনক আর কোনো কিছু আছে কি না এটা নিয়ে কাজ করছে আপাতত দৃষ্টিতে এটা আমাদের আমরা বলতে পারি অলমোস্ট পুরোপুরি কন্ট্রোলে চলে আসছে শনিবার রাতে আগুন লাগার সময় এই ডিপোতে রফতানিমুখী কন্টেইনার ছিল ৪৩০টি তিন দিনের এই আগুনে পুরোপুরি ১০০ কন্টেইনার পূর্ণশ পুড়ে ছাই হয়ে গেছে ১০০টার মতো কন্টেইনার পুড়ে গেছে বিভিন্ন ভেহিকলসগুলো পুড়ে গেছে বিভিন্ন ক্রেনগুলো পুড়ে গেছে বিভিন্ন এই যে বিভিন্ন ইয়ে ছিল ট্রলি ছিল ইয়ে ছিল এগুলো পুড়ে গেছে অনুমান ভিত্তিক কোনোভাবেই ১২০০ থেকে ১৪০০ কোটি টাকার নিচে হবে না সার্ভে টিম আসতেছে অন্যান্য প্রতিষ্ঠানে যখন পুরোটা সার্ভে করবে তখন মূল্যটা আমরা বলতে পারবো চট্টগ্রামের অন্যতম বৃহৎ এই প্রাইভেট আইসিডিতে বিশ্বখ্যাত বায়ার প্রতিষ্ঠানের পাশাপাশি চট্টগ্রামের গার্মেন্টস কারখানায় উৎপাদিত পণ্যের জাহাজীকরণ সম্পন্ন হতো যে কোনো পণ্য রফতানিকরণের আগে নিয়ে আসা হয় এ ধরনের ১৭টি অফডকে এরপর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে যাওয়া হয় বন্দরে তুলে দেওয়া হয় জাহাজে একইভাবে আমদানি করা অন্তত ৬০টি পণ্য খালাসের প্রক্রিয়া নেওয়া হয়েছে এই অফডকগুলিতে বিশেষ করে বন্দরের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত কিন্তু বিএম কন্টেইনার ডিপোর এই দুর্ঘটনার ফলে এখন আমদানি এবং রফতানি নীতিতে পরিবর্তনের কথা বলছেন ব্যবসায়ীরা চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপো থেকে কমল দে সময় সংবাদ এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আজ উপস্থিত আছেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন আমরা সরাসরি চলে যাব তার কাছে রবিন আপনাকে স্বাগত রবিন যে প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই আমরা এই ঘটনার অর্থাৎ সীতাকুণ্ডের ডিপোতে যে ঘটনাটি ঘটেছে অগ্নিকাণ্ডের এখানে আমরা শুরু থেকেই দেখেছি বেশ গত কয়েকদিন ধরে যে হতাহতের সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি কিন্তু ছড়ানো হচ্ছে আসলে সরকারি হিসাব মতে সঠিক পরিসংখ্যানটা কী সেটি আমাদের সামনে তুলে ধরবেন পাশাপাশি কারা আসলে চিকিৎসাধীন রয়েছেন কারা আহত অবস্থায় রয়েছেন এই সবার পরিসংখ্যান ভিত্তিক তথ্য যদি আমাদেরকে একটু দিতেন রিচার্ড শুরুতেই যদি আপনাকে জানাতে চাই এখন পর্যন্ত সরকারিভাবে যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটিতে যেটি বলা হয়েছে এখন পর্যন্ত ৪৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আপনি জানেন যে আজও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং যেটি ধারণা করা হচ্ছে যে একজন হয়তো বা যে ফায়ার সার্ভিস কর্মী এবং আরেকজন আসলে নিরাপত্তা কর্মী এটি ধারণা করা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি যে তথ্য আসেনি তো আমরা যদি এই যে যারা
মানে নিহত হয়েছেন, যে 43 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্য থেকে কিন্তু সবার পরিচয় কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। আমরা যদি একটু দেখে নিতে চাই যে যে 43 জনের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 26 জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং তার মধ্যে 9 জন ফায়ার সার্ভিস কর্মী, বাকিরা মানে ডিপোর কর্মকর্তা কর্মচারী বা সাধারণ মানুষ, এই ধরনের আর কি তথ্য পাওয়া যাচ্ছে। এবং 22 জনের মৃতদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হয়েছে এবং অনেকের যেহেতু মৃতদেহ এখন পর্যন্ত শনাক্ত হয়নি, সে কারণে কিন্তু ডিএনএ সেটিও সংগ্রহ করা হয়েছে, সেটি আসলে যে আমরা জানি। এবং যদি আমরা আহত যারা রয়েছে তাদের প্রসঙ্গে যদি আমরা একটু আপনাদেরকে কথা বলতে চাই, যে এখনও পর্যন্ত যে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন 450 জনের বেশি মানুষ এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 182 জন। এবং অন্যদিকে কিন্তু কেবলমাত্র যে চিটাগংয়ে ভর্তি রয়েছে বা মানে চট্টগ্রামে ভর্তি রয়েছে তেমনটি নয়, অনেকে কিন্তু ঢাকাতেও এসেছে, সেই তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা যদি বলি যে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কথা, সেখানে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা পুলিশ কর্মী সহ মানে বা যে ডিপোর কর্মকর্তা কর্মচারী তারা 19 জন সেখানে এসে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত যে 15 জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে আমরা মানে যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে আমরা জানতে পেরেছি। এবং যেই আরেকটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে চট্টগ্রামে অনেকে কিন্তু যে তারা মানে তাদের চোখও মারাত্মকভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই জায়গাতে আরও 6 জনকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানোর মানে পাঠানোর একটা পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এবং আপনাকে যদি একটি তথ্য জানাতে চাই, যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে বর্তমানে যে 15 জন চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে 3 জন কিন্তু মানে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে 2 জনই কিন্তু ফায়ার সার্ভিস কর্মী। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রসঙ্গে একটু আলোচনায় যেতে চাই, তাহলে এখানে কিন্তু ক্ষয়ক্ষতির বিষয়ে আজকে হিসেব নিকেশ শুরু হয়েছে, কারণ আজকেই সবাই আসলে ভেতরে হয়তো ভালোভাবে ঢুকতে পেরেছে, সব কিছু পর্যালোচনা করতে পেরেছে। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান যদি থেকে থাকে সেটি যদি একটু পরিসংখ্যান ভিত্তিকভাবে বলতেন। রিচার্ড, যদি আসলে বলতে যাই যে এখনও পর্যন্ত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং তবে প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে যে ধারণাটি করা হচ্ছে যে এখন হয়তোবা যে 1200 থেকে 1400 কোটি টাকার মতন, অর্থাৎ প্রায় 1500 কোটি টাকার মতন এখানে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তার মধ্যে বড় একটি অংশই হলো যে মানে তৈরি পোশাক। এবং আমি যদি আপনাকে যদি বলতে যাই যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেই অনুযায়ী যে তৈরি পোশাক, অর্থাৎ যেগুলো রফতানির জন্য এখানে রাখা হয়েছিল তার মধ্যে মানে প্রস্তুত রাখা হয়েছিল, সেটির মূল্য প্রায় 1000 কোটি টাকা। এবং আপনাকে যদি জানাতে চাই, এই ধরনের যেই মানে এই মানে তৈরি পোশাকগুলো সেগুলোর গন্তব্য ছিল কিন্তু ডেনমার্ক এবং যে সুইডেনের মতো যে বিশ্ববিখ্যাত যে বায়ার রয়েছে তাদের দিকে কিন্তু সেই গন্তব্যটি ছিল। আপনাকে যদি একটু বিষয় বলতে যাই, এই যে 1000 কোটি টাকার মতো যে তৈরি পোশাক ছিল তাদের মধ্যে বায়ার শ্রেণীর মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে ডেনমার্ক ভিত্তিক সিএনডে কিংবা যে সুইডেন ভিত্তিক এইচএনডের মতন যে নামি দামি বেশ কিছু মানে বায়ার কিন্তু ছিল। তো এই জায়গাটি কিন্তু বলা যায় যে বিজিএমের তরফ থেকে একটি মানে প্রাক্কলন করা হচ্ছে যে হয়তোবা যে 1000 কোটি টাকার মতো তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে অন্যান্য যে রফতানি পণ্য রয়েছে সেখানেও সে ধরনের রফতানি পণ্যর মধ্যেও কিন্তু যে যথেষ্ট পরিমাণ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেটির তথ্য এখন পর্যন্ত যেটি পাওয়া যাচ্ছে যে 100 কোটি টাকার মতন সেই জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যে ইয়ার্ডের যে যন্ত্রপাতি রয়েছে সেটিও কিন্তু যে মানে 100 কোটি টাকার মতন মানে যন্ত্রপাতি রয়েছে। এবং অন্যদিকে আমি যদি আপনাকে বলতে যাই, সে জায়গাতে বেশ কিছু যে পণ্যবাহী যে কন্টেইনার সেগুলো 100টির মতো যে পণ্যবাহী কন্টেইনার সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে আগুনে কিংবা যে ফায়ার সার্ভিস কর্মীরা যে পানি দিয়েছিলেন সেই জায়গা থেকে যে 500টির মতন, এবং 1500 মানে 500টির মতন সেগুলো ছিল যে পণ্যবাহী কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 1500-এর মতন খালি কন্টেইনার সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন কিংবা মানে যে ফায়ার সার্ভিস কর্মীরা যে পানি দিয়েছিলেন সেটির কারণে। তো রিচার্ড, আমরা একটু যদি জানার চেষ্টা করি যে চট্টগ্রামের এই মুহূর্তের খবরাখবর, আর এই মুহূর্তে আমাদের সহকর্মী ফেরদুস লিপি আছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আজকে সারাদিনের খবর। অনেকে তদন্ত কমিটির যে সদস্য যারা রয়েছেন তারাও আসলে যে সেখানে ঘুরে এসে দেখেছেন, সেই খবর জানাবেন লিপি।
কিছু তৎপরতা আমরা দেখেছি, সেটা হচ্ছে সেনাবাহিনীর একটি দল ঢাকা থেকে এসেছেন, বিশেষজ্ঞ দল, যারা আসলে ইয়ার্ড বা ডিপোটা পরিদর্শন করেছেন এবং এখানে কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল কন্টেনার আর আছে কি না তা চিহ্নিত করার চেষ্টা করেছেন। এর বাইরে আমরা জানি যে 6টি তদন্ত কমিটি হয়েছে ঘটনার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য। সেখান মধ্যে আমরা বিভাগীয় কমিশনার যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি কিন্তু বিকেলে এখানে আসেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে একদম যেখানে ঘটনাস্থল, উৎপত্তি স্থল সেখানে পর্যন্ত গিয়েছেন এবং ডিপো সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন, স্থানীয় লোকদের সাথে কথা বলেছেন এবং বেশ কিছু তথ্য কিন্তু তারা লিপিবদ্ধ করতে আমরা দেখেছি। এছাড়া সিএমপির যে বোমা ডিসপোজাল টিম আছে সেই সদস্যরা এখানে এসেছেন 4:30 পর এবং তারাও কিন্তু ঘটনাস্থলের একদম শেষ প্রান্তে, অর্থাৎ ডিপোর শেষ প্রান্তে যেতে আমরা দেখেছি এবং সেখানে বিধ্বস্ত যে কন্টেনার আছে এবং প্লাস্টিকের ড্রাম যেখানে আসলে কেমিক্যাল ছিল সেই ড্রামগুলো থেকেও কিন্তু বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন এবং শেড যেটা আছে, অর্থাৎ এখানে কিন্তু শেডগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই শেড থেকেও কিন্তু তারা আলামত গ্রহণ করেছেন। তো এইগুলো হচ্ছে আমরা বলতে পারি যে কিছু তৎপরতা। এর বাইরে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে কিন্তু এখানে এসেছেন যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, তিনিও কিন্তু ডিপোর যে কর্মরত কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলেছেন, যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে অর্থাৎ সেনাবাহিনী কিংবা ফায়ার সার্ভিস তাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বপ্রথম চেষ্টা ছিল যেন সেটা ছড়িয়ে না পড়ে, সেটা যেন আর বেশি হতাহত না ঘটে। তারপরে এখন যে আয়োজনটা চলছে সেটা হচ্ছে আসলে ক্ষতিগ্রস্তদের একটা তালিকা বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা, এক্ষেত্রে নিহত আহত যেসব সদস্যরা আছেন কিংবা পরিবার আছেন তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এর বাইরে কিন্তু তাদের দলের পক্ষ থেকেও আসলে এক ধরনের ত্রাণ দেওয়ার কথা তিনি বলেছেন এবং এক্ষেত্রে যেমন আহত নিহতরা প্রাধান্য পাবে পাশাপাশি আশপাশের যে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও সেই তালিকায় রাখা হবে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। লিপি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সেখানকার সবশেষ খবরাখবর আমরা জানছিলাম আমাদের সহকর্মী ফেরদৌস লিপির কাছ থেকে। রিচার্ড, রবিন, আমাদের সহকর্মী লিপিও জানাচ্ছিলেন, আপনিও বলছিলেন, তবে আজ সারাদিন ব্যাপী একটা বিষয় কিন্তু বারবারই ঘুরে ফিরে এসেছে, আমরা একটু অন্য প্রসঙ্গেই যাচ্ছি, সেটি হচ্ছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা, এরকম একটি প্রসঙ্গ উঠে এসেছে। প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রীরাও এসব বিষয়ে কথা বলেছেন। আসলে কেন তারা এটাকে নাশকতা মনে করছেন বা কেন এটি আসলে শুধু দুর্ঘটনাই মনে করছেন, এরকম পক্ষে বিপক্ষের যদি কোনো যুক্তি বা আপনার কাছে থেকে থাকে সেই বিষয়গুলো যদি একটু বিশ্লেষণ করতেন। রিচার্ড, আজকে আসলে যেটি মানে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন, কারণ এটি নিয়ে কিন্তু নানা ধরনের মতামত কিন্তু মানে উঠে আসছে। এই বিষয়টি নিয়ে আজকেও কিন্তু দিনভর যে সরকারের যে মন্ত্রীরা এবং যে পুলিশের মহাপরিদর্শক, তিনি চট্টগ্রামে যখন পরিদর্শনে গেছেন সেখানে কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো ঘুরে ফিরে এসেছে এবং সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু তাদের কাছে, যে সরকারি যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে এই বিষয়াশয়গুলো জানতে চাওয়া হয়েছিল যে, এবং সেখানে সরকারের মন্ত্রীরা বেশ কয়েকটি বিষয়াশয় তারা বলেছেন যে কেন তারা মনে করেন যে এটি কেবল নিছকই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কিছু আছে। সেই বিষয়টা যদি আপনাকে যদি শুরুতে বলতে চাই যে আজকে সচিবালয়ে আপনারা জানেন যে নৌপরিবহন প্রতিমন্ত্রী, তিনি আসলে মানে ওখানে ঘুরে এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। তো তিনি এখানে সচিবালয়ে আজকে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি একটি বিষয় বলছিলেন যে এটি মানে অনেক কিছুই হতে পারে তবে নাশকতাও থাকতে পারে, সেটিকে আসলে যে উড়িয়ে দেওয়া যায় না। এবং সেখানে তিনি বেশ কয়েকটি বিষয় আসলে তুলে এনেছিলেন যে আপনারা জানেন যে গতকাল কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা ব্যাপকভাবে মানে বলা যায় যে ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু যার কোনো আসলে কোনো ধরনের ভিত্তি ছিল না। সেখানে যেটি উল্লেখ করা হয়েছিল যে পদ্মা সেতুর যে আনুষ্ঠানিকতা সেটিকে বাতিল করে প্রধানমন্ত্রী মানে ঘোষণা দিয়েছিলেন যে তাদের জন্য হয়তো বা যে মানে ফায়ার সার্ভিসের জন্য হয়তো বা যে একটি হেলিকপ্টার কিংবা এই ধরনের কোনো কিছু একটি যে ক্রয় করবেন, কিন্তু এই ধরনের কোনো ভিত্তি ছিল না। এই যে একটি গুজব ছড়ানো হলো কিংবা সামনে যে পদ্মা সেতুকে সামনে রেখে যেহেতু যে সরকার একটি মহাযজ্ঞ সামনে রয়েছে, তো সেটিকে
মানে লক্ষ্য রেখে কেউ কিছু করতে চায় কিনা সেটি নিয়ে কিন্তু সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর তরফ থেকে কিন্তু এটি প্রশ্ন উঠেছে। তো সেই জায়গাতে যে সড়ক মানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী যেটি বলেছেন যে নাশকতা পিছনে থাকতেও পারে, কিন্তু আসলে যে এর পিছনে কী রয়েছে সেটি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এবং অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি আসলে যে কথাটি বলছেন, এই যে সংশ্লিষ্টতা কারো সংশ্লিষ্টতা রয়েছে কিংবা কিংবা কারো গাফিলতি রয়েছে কিনা কিংবা সাবোটাজ যদি কারো যদি থেকে থাকে তাকে শাস্তি পেতেই হবে। এবং আইজিপি যেটি বলেছেন চট্টগ্রামে গিয়ে যে বিভিন্ন কমিটির যে তদন্ত রয়েছে তারপরই আইনি প্রক্রিয়া শুরু হবে। রবিন, আমরা বুঝতে পেরেছি তারা আসলে তাদের জায়গা থেকে যে ধরনের তদন্ত ভিত্তিক কথাবার্তা যেগুলো বলা প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে তারা সেটি করছেন, এবং আশা করি এর থেকে ভবিষ্যতে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও হয়তো বা এ ধরনের অগ্নিকাণ্ড যাতে না ঘটে, মানুষের জীবনের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেরকম করবেন, সবাই সচেতন হবে সেটাই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বেগম খালেদা জিয়া এই পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমন বক্তব্যে অনর বিএনপি মহাসচিব। যদিও বিএনপির সে সময়ের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা জানিয়েছেন বেগম জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেননি, এমনকি কোনো নথিতেই এর কোনো প্রমাণ মেলেনি। তবে 2001 সালের 4ঠা জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের তথ্য ও ভিডিওর প্রমাণ পাওয়া গেছে। পদ্মা সেতুর প্রথম উদ্বোধন মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চ্যালেঞ্জের পরও মঙ্গলবার তার বক্তব্যে অনড় মির্জা ফখরুল। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে আমি যে কথাটা বলেছি সেটা সত্য কথা। কবে কখন কোথায় বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিষয়টি নিশ্চিতের জন্য বিভিন্ন নথি ওই সময়ের পত্রপত্রিকা থেকে জানার চেষ্টা করে সময় সংবাদ, কিন্তু বেগম জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপনের কোনো তথ্য মেলেনি। সার্চ ইঞ্জিন গুগল, উইকিপিডিয়া, এমনকি পত্রপত্রিকার আর্কাইভ ঘেটে বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমন কোনো তথ্য মেলেনি। সে সময়ের যোগাযোগ মন্ত্রী ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা, আমরা এখন তার সঙ্গে কথা বলবো এবং বিষয়টি আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করব। আদৌ বেগম জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কি না বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য সময় সংবাদ ফোন করে সে সময়ের বিএনপির যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে। স্যার, আমি আফজাল বলছিলাম সময় টিভি থেকে। তিনিও জানান ভিত্তিপ্রস্তর স্থাপন করেননি বেগম জিয়া। ভিত্তিপ্রস্তর স্থাপনটা যখন আনুষ্ঠানিকের মধ্যে আসে নাই, আমার ওই প্রস্তুতি ছিল কিন্তু আমি শেষ পর্যন্ত সেটা আনুষ্ঠানিকভাবে আমি সেটা করতে পারিনি। তথ্য প্রমাণ বলছে 2001 সালের 4ঠা জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময়ের গণমাধ্যমে ছবিসহ ছাপানো হয় সে খবর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু কোটি বাঙালির স্বপ্ন জয়। এই সেতু জুড়তে যাচ্ছে দেশের 21 জেলাকে। স্বপ্নযাত্রা নিয়ে সময় সংবাদ থাকছে এই জেলাগুলোতে, জানাবে তৃণমূল মানুষের প্রত্যাশার গল্প, আজ থাকছে মাগুরার মানুষের কথা। শস্যে ভরা বাউরে ঘেরা মোহনীয় মাগুরা থেকে স্বপ্নযাত্রার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ বাপ্পি। আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু, আমাদের সেটা যে সামনের 25 তারিখে উদ্বোধন করবে এটা আমাদের জন্য ভালো, আমাদের গর্বের বিষয়, বাঙালি জাতির গর্বের বিষয়। আমাদের স্বপ্নের সেতু পদ্মা, সেই পদ্মা সেতু হওয়ার ফলে এখন আমরা অনায়াসেই খুব সহজে শিপিং দিতে পারবো। আমার ঢাকার যে যানজট ছিল সেটা যেতে হবে না, আমি সরাসরি পদ্মা সেতু দিয়ে আমি চট্টগ্রাম চলে যেতে পারবো। এই স্বপ্নের সেতু নিয়ে আপনার পরিকল্পনা কি? স্বপ্নের সেতু নিয়ে পরিকল্পনা, আমরা যেহেতু গার্মেন্টসে চাকরি করি, আমাদের পরিকল্পনা যে একদিন ছুটি নিয়ে হলেও আমরা সেই সেতুটাকে দেখতে চাই। আমি মনে করি যে আমাদের অঞ্চল শিল্পের উন্নয়নের দিকে পিছিয়ে আছে, আমরা মনে করি যে এই সেতুটি সেই শিল্পাঞ্চলের দ্বার উন্মোচন করবে, আমরা মনে করি যে এটি শিল্পের দ্বার খুলে দেবে। আজ এ পর্যন্তই, স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য কুষ্টিয়া, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়লেও সরকার যখন ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে তখনই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে জানালেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পোশাক শিল্প শ্রমিকদের উস্কানি দিয়ে রাস্তায় নামানোর পায়তারা করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক না থাকলে শ্রমজীবীদের কর্মহীন হওয়ার শঙ্কাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান। সাতজনকে ঐতিহাসিক ছয় দফা দিবস হিসেবে বরাবরই পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। সভায় টানা এক ঘন্টারও বেশি সময় বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, দফা ছয়টি হলেও একক দাবি ছিল স্বাধীনতা ও মুক্তির। ছয় দফা দাবিটা আমাদের জন্য ছিল সব থেকে ব্যাগনা কাটা। যখন ছয় দফা নিয়ে আলোচনা হতো, এভাবে দুটো হাত দেখিয়ে বলতেন একটা, মানে পাঁচটা এই হাতটা সবাই বলতেন একটা, মানে স্বাধীনতা। দলীয় ঐতিহাসিক পটভূমি আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে যুদ্ধের কারণে বাজারের অস্থিতিশীল পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করছে সরকার। এই যুদ্ধের কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আমরা ভর্তুকি দিয়ে দিয়ে দ্রব্যমূল্য অন্তত নিয়ন্ত্রণে যতটুকু পারি রাখছি। হ্যাঁ, জিনিসের দাম কিছু বেড়েছে এটা ঠিক, এবং এটা যে আরও কত বাড়বে তারও ঠিক নেই। আমাদের যে রিজার্ভ প্রায় 48 বিলিয়নে আমরা তুলেছিলাম, আজকে সেই রিজার্ভের টাকা, সেই টাকা ভেঙে ভেঙে কিন্তু আমরা ভর্তুকি এবং সহযোগিতা দিয়ে যাচ্ছি। কিন্তু সেখানে যদি কেউ কোনোরকম অশান্ত পরিবেশ সৃষ্টি করতে যায়, তাই আমি বলবো যে শেষে একুল অকুল দকুল সব হারাতে হবে, এটাও যেন সবাই মনে রাখে। দেশকে যখন গতিশীল রাখার সব চেষ্টা চলমান, তখন গার্মেন্টস শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা হচ্ছে বলেও সতর্ক করেন সরকার প্রধান। যে দেশে আমরা রপ্তানি করি তাদের ক্রয় ক্ষমতাও কিন্তু সীমিত হয়ে যাচ্ছে এবং দিনে দিনে আরও খারাপ হচ্ছে। আমি দেখতে পাচ্ছি কয়েকদিন আগে থেকে গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করে, কেউ যদি এখন এই আন্দোলন করে এই কারখানা বন্ধ ওই কাজ বন্ধ করে, তো কারখানা বন্ধ হলে তো চাকরিও চলে যাবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ওনার বেতন বাড়া না, বেতনহীন হয়ে যেতে হবে, সেটা যদি না বুঝে আমাদের কিচ্ছু করার নেই। কারণ যে নেতারা উস্কানি দিচ্ছে তারা কাদের প্ররোচনা উস্কানি দিচ্ছে সেটা একটু ভেবে দেখতে হবে। আমি খুব খোলাখুলি বাস্তব কথা বললাম। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সীতাকুণ্ডে একটা ঘটনা ঘটলো, এটা অত্যন্ত দুঃখজনক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে কোনো রোগী শনাক্ত হয়নি বলেও জানানো হয়। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও জানায় সংস্থাটি। রোববার দুপুরে 32 বছর বয়সী টার্কিশ নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তার শরীরে কিছুটা র্যাশের মতো দেখা যায়। মাঙ্কিপক্স হতে পারে এমন সন্দেহে তাকে আইসোলেশনে পাঠানো হয় সংক্রামক ব্যাধি হাসপাতালে। হাসপাতাল তত্ত্বাবধায়ক জানান, সন্দেহজনক ওই তুরস্কের নাগরিকের সঙ্গে কথা বলে জানা গেছে তার চর্মরোগ বহুদিনের পুরনো, তাছাড়া তার জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ নেই, তিনি পুরোপুরি সুস্থ। এরই মধ্যে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে আইডিসিআরে। রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত তাকে আইসোলেশনে রাখা হবে। তবে তাদের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তির মাঙ্কিপক্স হওয়ার আশঙ্কা কম। মাঙ্কিপক্সের যে লিশন বা যে সিমটম থাকার কথা, সেই সিমটমের সাথে আসলে এতটা যায় না। এদিকে এ নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাঙ্কিপক্স করোনার মতো অতটা ছোঁয়াচে নয়, রোগীর সংস্পর্শে আসলেই এই রোগ হবে বিষয়টি তেমনও নয়, তবে থাকতে হবে সতর্ক। নতুন রোগের কথা শুনেও জনগণ কিন্তু অনেকে ভয়ও পাচ্ছে আর কি, তাদেরকে আশ্বাস করে যে আপনি ভয় পাবেন না, তবে একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যার কারো এরকম মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এরই মধ্যে দেশের সকল বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মৃত্যুপুরীতে যেন মানবতার জয়গান। সীতাকুণ্ডে বিস্ফোরণের শুরুতেই ফায়ার সার্ভিসের কর্মীরা একের পর এক আক্রান্ত হওয়ায় উদ্ধার কাজের সফলতা নিয়ে শঙ্কা দেখা দেয়। ঠিক তখনই যেন দেবদূতের মতো আবির্ভাব ঘটে স্বেচ্ছাসেবীদের। শাখাত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আগুনের তখনও ভয়ঙ্কর রূপ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে একটির পর একটি মরদেহ উদ্ধার করে আনছে গাউসিয়া কমিটির সদস্যরা।
বিশেষ করে ষাটোদ্দ মোসাহাবুদ্দিন বক্তিয়ার নেতৃত্বে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা 15 ঘন্টায় অন্তত 200 আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন। অনেকে দেখা যাচ্ছে হাত চলে গেছে, পা চলে গেছে, এদের অনেকের চেহারা দেখা তো দূরের কথা, মনে হচ্ছে একটা গাছের টুকরা কয়লার ইয়া পড়ে আছে। ওই অবস্থায় গিয়ে আমরা কর্মীরা সবাই মিলে এখানে নিয়ে আসছি। তরল পদার্থ নিচে, যেখানে অনেকের বুট লাগার সাথে সাথে ধোঁয়া উঠতেছে, ওখানে আমরা গিয়ে কাজগুলো করেছি। শুধু তাই নয়, ঔষধ এবং রক্তের যোগান দিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে থেকে সেবাও দিয়েছেন। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আমাদের কর্মীদেরকে সেট আপ করে দিয়েছি, যাকে যেভাবে সহযোগিতা দরকার। লাশগুলি যখন পোস্টমর্টম হয়ে গেছে তখন আমরা লাশগুলিকে গোসল দিয়েছি, কাপড় পরিয়েছি। এই সংগঠনের সদস্যরা শুধু সীতাকুণ্ডের দুর্ঘটনা নয়, করোনাকালীন সময়ে সারা দেশের সব ধর্মের 9,500-এর বেশি মরদেহ সৎকারের ব্যবস্থাও করেছেন। পাশাপাশি অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও জরুরি ঔষধ সরবরাহ সেবাও দিয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্যের খবর। থলের বিড়াল ছাড়ছেন মিলাররা, আমদানির ঘোষণায় মজুদ চাল ছাড়া হচ্ছে বাজারে, সরবরাহ বাড়ায় নওগাঁয় পাইকারিতে কেজিতে 4 টাকা পর্যন্ত কমেছে দাম। মজুদ বিরোধী অভিযানের ফলে মিল মালিকরা বাজারে চাল ছাড়তে শুরু করেছেন, ফলে নওগাঁর বাজারে সব ধরনের চালের দাম নিম্নমুখী। মিনিকেট, নাজির, জিরা, কাটারি সহ চিকন জাতের চাল 3-4 টাকা এবং মোটা, স্বর্ণা, আটাশ, হাইব্রিড জাতের 2 টাকা পর্যন্ত কেজিতে কমেছে। চালের দর কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। প্রত্যেকটা চালই 2-3 টাকা কমছে। স্বর্ণা 5-এর চাল ছিল, এখন মনে করেন যে 46-47 টাকা পাওয়া যাচ্ছে। 8-10 টাকা বা 15 টাকা বৃদ্ধি পাইছিল, এখন 2-4 টাকা কম, কিন্তু আরও যদি কিছু কম হয় তাহলে আমাদের আয় ক্ষমতাটা ভালো হবে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি ও মজুদ বিরোধী অভিযানে মিল মালিকরা অধিক চাল বাজারে ছাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। যারা মালগুলো স্টক রেখেছিল তারাও বাজারে একটু ছাড়ছে, বিভিন্ন কারণে বাজার 150-200 টাকা নিচের দিকে। আমদানি যখনই বলছে তখন একটু বাজারটা একটু তো 10-20-50 টাকা কাটবে, এখন আমদানি শুরু হলে আবার বোঝা যাবে যে আসলে প্রকৃত বিষয়টা কি দাঁড়াচ্ছে। জেলা চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁ মোকাম থেকে রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রতিদিন 250-300 ট্রাক চাল সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পশ্চিমবঙ্গে গ্রেফতার পি কে হালদার সহ 6 জনকে 21 জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ভারতে তাদের 150 কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে, আর মালয়েশিয়ায় রয়েছে 7টি ফ্ল্যাট। সন্ধান পাওয়া সব সম্পদ জব্দের আবেদন জানানো হয় কলকাতার আদালতে। অর্থ পাচার মামলায় পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া পি কে হালদার সহ 6 জনকে নতুন করে 21 জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার কলকাতার আদালত এই রায় দিয়েছেন রাতের সময়। কাল পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সকাল 10:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ঐতিহাসিক ট্রফিটি। বাফুফের সভাপতি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রহণ করে নেওয়া হবে সেই সোনালী কাপ, এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আমাদের বাফুফের সম্মানিত সভাপতি, আমাদের এক্সিকিউটিভ কমিটির সবাইকেই আমরা সেখানে আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। সিভিল এভিয়েশন বা তাদের যে সিকিউরিটি কনসার্ন বা অন্যান্য সকল বিষয়গুলো নিয়ে বেশ কিছু প্রোগ্রাম বা বেশ কিছু অ্যারেঞ্জমেন্টকে কিন্তু আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। এয়ারপোর্টে কালকে আসা, সেটা রিসিভ করা বা ফটো তোলা, ফটো সেশন ছাড়া আসলে খুব বেশি কিছু আমরা করতে পারছি না। আরও বেশ কিছু করার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতার কারণে, এবং সিন্স ট্রফিটা আসছে পাকিস্তান থেকে, এই সীমিত সময়ের মধ্যে আমরা আসলে এই জিনিসগুলোর দিকেই সুন্দরভাবে যেন আয়োজন করতে পারি সেই ব্যাপারে আসলে মনোনিবেশ করি। এই ছিল রাতের সময়ের, সঙ্গে থাকুন সময়ের।